আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের অধিকারের জন্য লড়ছি এবং 7 তারিখে কোনো নির্বাচন হচ্ছে না, কোনো ভোট হচ্ছে না। ভোট ছাড়া গণতন্ত্র হয় না। এই রাষ্ট্রটাকেই একটা অস্তিত্বের হুমকির মধ্যে ফেলছে, এই উপলব্ধিটা আমাদের পরিষ্কার হবে থাকা দরকার। যে নাগরিকের এই উপলব্ধি নাই সেই দেশ যাবে, ইতিহাসে গিয়েছে। যে নাগরিক নিজের ভূমিকা কি সেটা পরিষ্কার করে জানে এবং সেটা নিয়ে ঐক্যবদ্ধ হতে জানে, সেই রাষ্ট্র সেই দেশ ধ্বংস করা যায় না। শত অত্যাচার করে ধ্বংস করা যায় না, শত বোমা মেরে ধ্বংস করা যায় না, তারও ইতিহাসের প্রমাণ আছে। আজকে আমাদের এই যে ভোটের দানের যে জায়গাটা, এইটা আমাদের পরিষ্কার করে দিতে হবে। তো কেমন ভোট হচ্ছে এইটা তারা যাদেরকে বিরোধী দল বানাতে যাচ্ছেন তিনি স্পষ্ট করে দিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম খাদের সাহেব, ব্যক্তিগতভাবে তার সাথে আমাদের অনেকেরই ভালো সম্পর্ক, সজ্জন মানুষ, মানে ভদ্র মানুষ, কিন্তু উনি পার্টি অফিসে পুলিশ দ্বারা ঘেরাও হয়ে সাংবাদিকদের সামনে বললেন, ভিকাশ সিং নিয়ে আমি রাজনীতি করি না। দুই তিন ঘন্টা পরে আমরা জানলাম যে 26টি সিট আসন ছাড়তে পারবে। এখন 26টি সিট তাহলে কি ওনার ভাষায় কি এটা ভিকাশ সিং? জবাবটা কিন্তু ওনাকে দিতে হবে। এই নির্বাচনে যে ওনারা গেলেন, ডক্টর আব্দুল রাজ্জাক কৃষিমন্ত্রী বললেন যে বিএনপি কে নির্বাচনে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল, এক রাতে 20,000 নেতা কর্মী ছেড়ে দেওয়া। তার মানে কি এরকম ভিকাশ সিট দিয়ে বিএনপি কে নির্বাচনে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল? তো এখন যে বিএনপি গণতন্ত্র মঞ্চ 63টি দল এই নির্বাচন বয়কট করেছে, তারা যায় না, মানে ভিক্ষার সিট নিয়ে এই নির্বাচনে তারা যায়, ফলে প্রতিদ্বন্দ্বিতা নাই। এখন প্রতিদ্বন্দ্বিতা তো ওনার নিজেদের জোট মিত্র, মহাজোট মিত্র তারাও করতে চায় না। তারা ভরসা রাখে না যে এই সরকার কোনো সুষ্ঠু নির্বাচন করবে, ফলে আগেভাগে আসনের নিশ্চয়তা চেয়েছে। এত নগ্নভাবে বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই। তারপর ওনারা মহাবিষ্কার করলেন, প্রতিদ্বন্দ্বিতা তো দেখাতে হবে নিজের দলের লোককে, আমরা মামুরা মিলে প্রতিদ্বন্দ্বিতা, এটা পাবলিকরাও খাওয়াতে চায়, বিদেশিদেরও খাওয়াতে চায়। তা আমাদের দেশের মানুষ এত বোকা না, কোনো কোনো বিদেশিরা যদি এত বোকা হয়ে এইটাকে নির্বাচন হিসেবে সার্টিফিকেট দেয়, বাংলাদেশের মানুষ ওই সব বিদেশিদের থরাই কেন আটকাবে? যেসব বিদেশিরা পয়সা খেয়ে অথবা চোখ বন্ধ রেখে এইরকম একটা মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার বিষয়টাকে নির্বাচন বলে সার্টিফাই করবে, ওই সব বিদেশিদের সার্টিফিকেটের দিকে বাংলাদেশের মানুষ তাদের পাত্তা দেয় না কিংবা তাদের থরাই পরোয়া করে। আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের অধিকারের জন্য লড়ছি এবং 7 তারিখে কোনো নির্বাচন হচ্ছে না, কোনো ভোট হচ্ছে না। ভোট ছাড়া গণতন্ত্র হয় না, এটা খুব পরিষ্কারভাবে আজকে আমাদেরকে বুঝতে হচ্ছে। কিন্তু একই সাথে আমাদের এটাও বোঝা দরকার, গণতন্ত্র ছাড়াও ভোট হয় না। গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে একটা ভোটও যে আর সম্ভব না, এটা বাংলাদেশে প্রমাণিত হয়ে যাচ্ছে। এই যে আপনারা একটা রিপোর্টে বলে একটা সূচনা পত্র এখানে লিখেছেন, ম্যাগনা কার্টার এখানে রেফারেন্স দিয়েছে, ম্যাগনা কার্টার ঐতিহাসিক তাৎপর্য একটা যে এইটা গণতন্ত্রের একটা সংজ্ঞায়ন করেছিল, জনগণ হচ্ছে ক্ষমতার উৎস এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতাকে পরিচালনা করবে, রাষ্ট্রের ক্ষমতা কিংবা সরকারের ক্ষমতা। সে কারণে এই নির্বাচিত প্রতিনিধিরা যাতে কখনোই তার নির্বাচক মণ্ডলী মানে জনগণ তার চাইতে ক্ষমতায় ছাপিয়ে যেতে না পারে, এই জন্য সরকার হবে একটা লিমিটেড ক্ষমতার সরকার, মানে সীমিত ক্ষমতার সরকার। সরকারের সীমিত ক্ষমতা মানে সরকারের ক্ষমতার জবাবদিহিতা থাকতে হবে। যদি কোনো সরকারের ক্ষমতার জবাবদিহিতা না থাকে তাহলে সেটা ডেসপটিক কিংবা স্বৈরাচারী হতে বাধ্য। আর ক্ষমতার জবাবদিহিতা মানেই হচ্ছে ক্ষমতার ভারসাম্য, তার বিকেন্দ্রীকরণ। এই ক্ষমতার ভারসাম্য যদি না থাকে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি ক্ষমতার ভারসাম্য না থাকে, কোন জবাবদিহিতা তৈরি হবে না। জবাবদিহিতা না থাকলে স্বৈরাচার স্বৈরাচার ফ্যাসিবাদে যাবে, এবং এইটা যে প্রায় ক্লাসিক্যাল ফ্যাসিবাদকে অনুসরণ করছে এটাতে কোনো সন্দেহ নেই। আজকে দেখুন, মানে ফ্যাসিবাদের সবচেয়ে বড় প্রধান ইতিহাস হচ্ছে জার্মান হিটলারের কথা বলা হয়। হিটলারের ফ্যাসিবাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, প্রথমে রাইখস্টাগে আগুন লাগানো,
সে রাইস থেকে আগুন লাগিয়ে এইসব কথা আমাদের বলতে হচ্ছে এখন যে ওই সমস্ত ক্লাসিক্যাল মেথড তারা প্রয়োগ করছে রাইস থেকে আগুন লাগিয়ে সেই সময় কমিউনিস্টদের উপর দোষ চাপিয়ে সেই সমস্ত